চিরনিদ্রা সাহিত্য হলেন শিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা জনুল হক শিকদার রোববার বিকেলে রারবাজার শিকদার মেডিকেল কলেজ প্রাঙ্গনে তার দাফন সম্পন্ন হয় রোববার দুপুরে শরীয়তপুরে নিজগ্রামে দ্বিতীয় নামাজে যায় শেষে বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের মরদেহ ঢাকায় আনা হয় এর আগে ভেদরগঞ্জে রামভদ্রপুর ইউনিয়নে মধুপুর গ্রামে তার মরদেহ নেওয়া হয় সেখানে জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজে যায় সেখানে হক শেষ শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী বিভিন্ন পর্যায়ের নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাজে উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম শরীয়তপুর এক আসনের এমপি ইকবাল হোসেন অপু জেলা প্রশাসক পুলিশ সুপার সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা